तो वेलकम टू माय अनदर वीडियो माय लाइफ सुदीप और आमी तुम्हारे संगे सुदीप मान्ना। तो चलो आज के एक नतून वीडियोते तुम्हारे अनेक अनेक स्वागत जाना। गत दो तीन दिन ब्लॉग वीडियो देया हयनी, आर्निंग वीडियो देया हयेछे, तारपर आमी बाजारे गेछिलाम ओइटा देया हयेछे, आर एकटा प्रैंक कॉलेज वीडियो देया हयेछे, किन्तु सेरकम करे प्रपार घरेर ब्लॉग वीडियो देया हयनी। तो आज के सेई घरेर ब्लॉग वीडियो करब, सकाल थेके शुरू करेछि, एखन बाजे 9:30। आमाके प्रचुर ठंडा लागछे, आमी এই বাজারে গেছিলাম, সেখান থেকে একটু পরিশ্রম হয়েছিল, তারপরে একটু ঠান্ডা লেগে গেছিল, তা থেকে সর্দি এসেছে, প্রচুর পরিমাণে গলা ব্যথা, রাতে ঘুম হয়নি ঠিকঠাক, প্যারাসিটামল একদমই 1000 mg প্যারাসিটামল খেয়েছি, তারপরে ব্যথার জন্য রাতে জেরোডলও খেয়েছি একটা, মানে তবুও কথাগুলো বুঝতে পারছি, একদম ভার ভার লাগছে, কথা বলতে খুবই মানে কষ্ট হচ্ছে আর কি। তো এই জন্য বাবাকে বলছিলাম, গতকাল বাবাকে বলছিলাম, মানে গতকাল দুপুরবেলা আবার নোনা মাছ এনেছিল, এখন খেতে ভালো লাগেনি আর কি। আমি বাবাকে বলছিলাম, বাবা একটু দেশি মাছ আনবে, তো মানে জাস্ট মুখের স্বাদটা তো যেন একটু অন্যরকম হয়ে গেছে আর কি। তো বাবা সকাল সকাল বাজারে গিয়ে একটা মাছ এনেছে, স্পেশাল মাছ, আর ওই মাছটা মা বানাচ্ছে, তো চলো মার কাছে নিয়ে যাই তোমাদের। আর রাকেশ এখানে নেই, তা আমি একাই স্ট্যান্ড মানে ক্যামেরা প্লাস আমার স্ক্যাচ নিয়ে যাচ্ছি, তো অসুবিধা হচ্ছে। যাই হোক, জুতোটা পরে নেই, মা বাইরে বসছে, বাইরে মাটিটা ঠান্ডা প্রচুর, মাকে দেখাই তোমাদের, দাঁড়া। তাই যে দেখতে পাচ্ছ মা এখানে পুঁটি মাছ বানাচ্ছে, সেদিক থেকে যাই না, এদিক থেকে সেদিক থেকেই দেখালে ভালো হবে, দাঁড়া তোমাদের সেদিক থেকে দেখাই। এই দেখো মা পুঁটি মাছ বানাচ্ছে, পুঁটি মাছগুলো কত বড়, দেখো বাবা সকাল সকাল নিয়ে এসছে বাজার থেকে। মা এগুলা কি করবে পুঁটি মাছের, দেখেছো মারও গলার অবস্থা হয়েছে, মারও গলা পুরো বসে গেছে, মা আজকে দু তিন দিন ধরে ভুগছে, একদম মারাত্মকভাবে সর্দি হয়েছে, আর সব থেকে সর্দির থেকে বড় কথা মায়ের প্রচুর কাশি হচ্ছে, গলা একদম বসে গেছে, এই জন্য মা খুব সমস্যা আছে। এই দেখো মাছগুলো মা বানিয়ে নিচ্ছে, আর টাভা বলতে মা যেটা টাভা বললো এক ধরনের লেবু, কিন্তু সেই লেবুটা কি হয় বড় লেবু আর কি, যার ফলে দাঁড়াও আলোটা আস, হ্যাঁ কি লেবুটা হয় কি, লেবুটা হচ্ছে বড় লেবু, বড় সাইজের লেবু, তো ওটা টক তরকারি খুব ভালো, মানে ওটা খুব টক হয়, ওটা দিয়ে টক তরকারি করলে খুব খেতে টেস্টি হয় আর কি। আর ওইটা আমাদের ঘরে নাই, তো বাবা একজনের ঘরে আনতে গেছে, যাচ্ছা তা ব্যাপার পরিস্থিতি চলছে একদম, তো বাবা আনতে গেছে লোকের ঘরে দিয়ে, মানে পুঁটি মাছ তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য মা তাড়াতাড়ি রান্না করে ফেলবে, সকাল সকাল নিয়ে এসছে বাবা। আমি বলছিলাম যে এত সকাল সকাল মাছ নিয়ে এসছো, মাছ তো যে কোনো সময় মানে এখন বাজে 9:30, রান্না হবে 11:30, 12:30 সময়, তখনও তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য মা এই যে আমাদের ঘরে দেখো, আমাদের ঘরে গাছে দুটো লেবু আছে, এটা শরবত হয়, এটাকে পাতি লেবু বলে আর কি, দেশি পাতি লেবু, যেটাকে তোমরা গন্ধরাজ লেবু বলো, সেই গন্ধরাজ লেবু আর কি, খুব সুন্দর সেন্ট, ভাতে দিয়ে খেলে যদি ঘির সঙ্গে লেবু দিয়ে খাওয়া হয় তো কোনো তুলনা নেই আর কি। হ্যাঁ আমার এইটা দিয়ে টক তরকারি হবে না, এই জন্য বাবা গেছে আনতে। আর দেখো আমাদের ঘরে গাইটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাই, আর তোমাদের বাছুরটাকে দেখায়, তোমরা বলেছো কিন্তু আমাকে যে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বাছুরটাকে দেখাবে, আর একজন আমাদের বাংলাদেশ থেকে একজন কাকুমা বলেছেন বাছুরটার গলায় একটা ঘন্টা বেঁধে দিতে, দিলে কী হবে বাছুরটা দৌড়ালে হাঁটলে ঢং ঢং করে ঘন্টা বাজবে, শুনতে ভালো লাগবে, তো এই জন্য দেখছি একটা ঘন্টা ব্যবস্থা করা যায় নাকি বেঁধে দেবো, জানি না, আরও মানে আমাকে মনে হয় ঘেবে ভালোভাবেই একদমই ফেলবে জ্বরে, কেননা কালকে প্যারাসিটামলটা 1000 mg খাওয়াতে একটু শরীরটা ভালো লাগছে, এখন আরও বেশি ঘি মানে মনে হচ্ছে একটু জ্বর জ্বর, গায়ে গায়ে একটু গরম লাগছে, দেখি আর একটা প্যারাসিটামল খেয়ে নেবো 1000 mg। তোমাদের বাছুরটাকে দেখো, বাছুর তো শুয়ে আছে একদমই বিন্দাস শুয়ে আছে, এই দেখো বাছুরকে দেখো, বাছুর এখানে বিন্দাস শুয়ে আছে, কোনো চিন্তা নেই বাছুরের, কোনো চিন্তা ভাবনা কিচ্ছুই নেই, একদম শুয়ে আছে, দেখেছো একদমই আপনার স্টাইল পে। আর এই দেখো বাবা কফি গাছ লাগিয়েছে, কফি গাছ চারা লাগিয়েছে, বাঁধাকপি শালগম ওলকপি বলে যাকে, ফুলকপি, আর এদিকেও লাগিয়েছে, দেখাই দাও এদিকে লাগিয়েছে বাবা, এই দেখো এদিকে এদিকে বাবা শালগম গাছ, শালগম গাছগুলো কত সুন্দর দেখো, এই শালগমগুলো
ছোট্ট ছোট গাছ, আর এই যে বেড়া করে ঘিরেছে দেখতে পাচ্ছ, এই বেড়া করে যে বা ঘিরেছে, বাঁশ বেঁধে দিয়েছে, এই বাঁশটা বেঁধেছে এই আমাদের বাছুরটার জন্য, বাছুটার জন্য এই কারণে ঘিরেছে বাছুটার জন্য, মানে পুরোটা জায়গা আছে, রাস্তা আছে বা বাইর আছে, কোথাও ঘুরতে হবে না, এই বাড়ির ভেতরে ঢুকবে আর এই গাছগুলোকে উপর পা দিয়ে দিয়ে ভাঙবে। এবার বাবা রেগে এবার এগুলো বেঁধেছে, কারণ গাছগুলো লাগিয়েছে বা সার দিয়েছে, ভেঙে দিলে এগুলো হবে ফল, মানে ফসল ফুলবে, তো সেখানে যদি ভেঙে দেয় তো কী হবে, তো এই জন্য বাবা ঘিরে দিয়েছে। আর তোমাদের সেদিকে নিয়ে যায়, সেদিকটা অনেক ফসল অনেক লাগিয়েছে, অনেক কিছু লাগিয়েছে বাবা, বাবাই জল দেয় বেশিরভাগ, বাবাই বেশিরভাগ পরিচর্যা করে, মাও জল দেয় কিন্তু বাবা বেশি পরিচর্যাটা করে এই ফসলের পরিচর্যাটা আর কি। আমি তোমায় দেখাচ্ছি কী লাগিয়েছে এখানে, কী কী লাগিয়েছে, তো এই যে দেখতে পাচ্ছ এই একটা শাকের তলা, এটা গাছগুলো মরে গেছে অনেকগুলো, এখানে লাউ গাছ উঠছে, অ্যাজস্টার উঠবে লাউ গাছ, ওদিকে কুঁদরির গাছ লাগানো আছে, কুঁদরি গাছ এখনও কুঁদরি হয়নি, পাতা ঝরে গেছে, এই যে কুঁদরি, এই যে পেয়ারা গাছটা আছে জানো, আর এইখানে বাবা এই শালগম, শালগম এটা হচ্ছে না, এটা এইটা হচ্ছে বাঁধাকপি, সেটা হচ্ছে ফুলকপি, আর এইটাতে বাবা শালগমের চারা লাগিয়েছিল, শালগমের চারাগুলো সবগুলো লাগিয়ে দিয়েছে বাবা, এ নেই আর শালগম শুধু ফুলকপি আর বাঁধাকপির চারাগুলো আছে। এই দেখা এই যে এই শাকের তলাটা, এই এই শাকের তলাটা তুলে খাওয়া হচ্ছে এখন, এই শাকের তলা একটু বড় হয়েছে। আর এখানে বাবা বেগুন গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, বাঁধাকপি গাছ লাগিয়েছে, এই দেখো কুমড়ো গাছ, আরও সবথেকে বড় কথা কী জানো, এখানে কত লঙ্কা গাছ লাগিয়েছে, দেখো লঙ্কা চারা ফেলেছে এখানে, এই লঙ্কা চারাগুলো খুব ভালো লঙ্কা চারা আর কি, এইগুলা লাগানো হবে, এখনও চারা আছে, ধীরে ধীরে লাগানো হবে। ওইদিকে আদা গাছ আছে কিছু, ওই গাছগুলো মানে বেগুন গাছও লাগিয়েছে বাবা, আর একটা কিছু নতুন চারা, ও মা এদিকে যে চারাগুলো উঠেছে এগুলো কী চারা গো, শশা, তো শশার চারাও লাগিয়েছে, খিরা বলে যাকে, শশা লাগিয়েছে বাবা, জাস্ট মানে এইসব ব্যাপারে কি আর। এসব কিছু ফুলের গায়ে লাগাবো ভাবছি, ডালিয়া বা কিছু গাঁদা ফুলের চাকা, গাঁদা ফুলের গায়ে লাগাবো, কী হয় দেখা যাক। দেখতে পাচ্ছ এই আমাদের পরিবেশ, তো অনেক দিন থেকে এরকম ঘুরে দেখানো হয়নি, তো আজকে দেখালাম। এই দেখো একটা গাছে কলাকাঁদি হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই এই যে কলাকাঁদিরা, এই যে কলাকাঁদিরা, এই যে কলাকাঁদিরা, এই কলাকাঁদিরা, এই কলাকাঁদিরা হয়েছে, এখনও পাকেনি, তবে এই কলাটা টক কলা, এটা পাকলে টক হয় আর কি, মানে টক টক খেতে হয় এর এর একটু আর কি, এই জন্য এটা খাওয়া হবে না হয়তো, কেন না যেহেতু টক লাগে তো খেলে অ্যাসিডিটি অ্যাসিডিটি হয়, এই জন্য খাওয়া হবে না, বিক্রি করে দেবে হয়তো বাবা, তো এটা হচ্ছে বাবা। আর ওইদিকে বাবা চলে এসেছে, দেখো বাবা গেছিলো টাভা আনতে, এই দেখো হাতে, দেখো বাবার হাতে দেখতে পাচ্ছ বাবা টাভাগুলো, দেখো এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ টাভাগুলো, এই টাভাগুলো দিয়েই টক হবে আজকে, লেবুর টক একদম ফাটাফাটি। আর এই জ্বরটা হলে সত্যি বলছি, এই জ্বর বিশেষ করে জ্বর হলে বা কোনো কিছু অসুবিধা অসুবিধা হলে শারীরিক, তো মুখের স্বাদ থাকে না, আর মুখের স্বাদ না থাকলে একমাত্র টকটাই খেতে ভালো লাগে, ওই জন্য লেবুর টকটা সবথেকে বেস্ট টক, আর ওটাও লেবু, আর আমরা বলি টাভা কিন্তু ওইটাও এক ধরনের লেবু, তো এই হলো ব্যাপার। আর আজকে কতটা ভিডিও কন্টিনিউ করতে পারবো জানি না, আর তোমরা তো অনেকেই জানো আমি যে রবিবার লাইভে আছি, এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন রবিবার দুপুরে দেখবে, গতকাল মানে আগামীকাল তোমরা দুপুরে দেখবে, আগামীকালটাই রবিবার হবে, দুপুরে দেখবে, আর আমি সন্ধ্যা 7টা থেকে 9টা লাইভ আসবো, প্রত্যেক রবিবারই আসবো আমি তোমাদের বলেছি, এমন কালকে রবিবারও আসবো, মানে কালকে মানে ভিডিওটা যখন দেখছো আজকে, আজকে রবিবারও আসবো লাইভ সন্ধ্যা 7টায়, 7টা থেকে আজকে চেষ্টা করছি 9টা পর্যন্ত থাকার, আধ ঘন্টা বাড়ানোর, তো দেখা যাক কী হয়, চলো এখন আর কী কী হয় দেখাচ্ছি তোমাদের। এদিকে বাবা আজকে ঘরে আছে, এই জন্য দেখো চারা গাছ লাগানো কোথা থেকে গেছিলো যে চারা গাছ নিয়ে এসেছে, চারা গাছ লাগাবে, এটা হচ্ছে গোবর সার, গরুর যে গোবর এক জায়গায় জমি রাখলে সেটাকে আমরা বলি খত বলি, তো সেই গোবর সার এবার বাবা গর্ত গর্ত করছে লাগাবে চারা গাছ। বাবা কী কী পোঁয়াছ, ইয়ে শালগম পোঁয়াছ নাকি? একজন দিয়েছে শালগমের চারা দিয়েছে আরও কিছু, তো সেগুলো লাগায় বাবা, এই শাকতলাটায় শাক গাছগুলো মরে গেছে কিছু, এই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। আটে এখন দুপুর হয়ে গেছে, তো আমার বাড়িতে একজন এসছেন দিদিভাই, অনেকবারই আমার ভিডিওতে তোমরা দেখেছো, তো দিদিভাই পুরো সপরিবারে এসছেন, দেখতে পাচ্ছ এই দিদিভাই তার ছেলে মেয়ে সবাই এসছে দেখা করতে, খুব ভালো লাগলো, হাই করে দাও, হাই করে দাও, হাই, এখন লজ্জা লাগছে, কথা তো প্রচুর বলছিস এক্ষুনি, তা বুঝতেই পারছো
মানে অনেকক্ষণ থেকে এসছে দিদি ভাই, অনেক বসে গল্প টল্প করা হলো। দিদি ভাই এদিকে আসো, অনেক বসে গল্প টল্প করা হলো। আর দিদি ভাই কয়েকটা সমস্যা ছিল, সেগুলো মোটামুটি আমি যতটা জানি ততটা হেল্প করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, দিদি ভাইকে বললাম থাকতে কিন্তু দিদি ভাই শুনছে না, বাড়ি যাবে নাকি মহোৎসব প্রসাদ খাওয়ার কোথায় নিমন্ত্রণ আছে, তো সেই জন্য দিদি ভাই বাড়ির কাছে আছে বলছে চলে যাবে। তো যাই হোক, পুচকা পুচকি এসেছিল দুজন, দিদি ভাই ছেলে যে বদমাশ বাবা। এদিকে আয় একবার, হ্যালো বলেছে সবাইকে, লজ্জা লাগছে নাকি? তো যাই হোক, তো এই দিদি ভাইকে কম বেশি সবাই চিন। দিদি ভাই তোমার চ্যানেলের নামটা বলো, ভিলেজ ফুড ইউনিক কিচেন। আর একটা মানে ব্লগিং ও চ্যানেল আছে, ইন্ডিয়ান ব্লগার সুজাতা, মানে বুঝতেই পারছো তো, একে স্কুলে পড়ানো মানে বুঝে গেছো, আর কিছু বলতে হবে না। যাই হোক, যাই হোক, দিদি ভাই এসেছিল, খুব ভালো লাগলো, বসে অনেকক্ষণ কথা বললাম। তো আমাদের বাড়ির কাছে রাসমেলা হচ্ছে, রাসের ব্লগটা আমি আজকেই আপলোড করব, বিকালে পেয়ে যাবেন, সবাই দেখে নেবেন। তো রাস চলছে, সেই জন্য সুদীপ ভাই যেতে পারলো না, ওকে ফোন করেছিলাম সকালে, বললো আমি তো যেতে পারবো না, আমার অসুস্থতা বুঝতেই পারছেন, এখন বেড়াতে খুব সমস্যা তার, তাই জন্যে ওর জন্য একটু রাসের মেলার জিলিপি নিয়ে এসেছি এই বছর। মানে এই বছর আর রাস দেখতে যাওয়া হবে না, রাস তো আমি এমনিতেই আজকে দীর্ঘদিন দেখতে যাইনি, তবে যেভাবে চলছে যদি এভাবে সুস্থ হতে থাকি ধীরে ধীরে, তাহলে আগামী বছর দেখা হচ্ছে পঁচটগড়ে রাসমেলা। করে গেলাম আর কি, পঁচটগড়ে রাসের মেলা আগামী বছর দেখা হবে একদম। ভিডিওটা দেখে নিবে ভাই, ওখানেই মেলা দেখা একদম 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 অবশ্যই, আপনারাও সবাই দেখে নেবেন ভিডিওটা একদম। তো এখন বাজে বেলা 1:30 বাজে, তো মা রান্না করে মানে রান্না হয়ে গেছে, বাবা খেতে বসে গেছে, আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওই জন্য আমার দেরি হচ্ছিল। দেখো মা ভাত বুড়ে বেড়ে এখানে বসে আছে, আমার জন্য ভাত বাড়া আছে, আর বাবা খেতে বসছে, বাবা খেতে বসে গেছে, তো আমিও খাবো, আর খিদা পেয়েছে, যদিও খাওয়ার ইচ্ছা নেই সেরকমে, কেন ওই জ্বর হওয়ার জন্য এটা ভালো না। তো বুঝতে পারছো ভিডিওটা কতদূর যাবে জানি না, মানে কতদূর করতে পারবো জানি না, শরীরের অবস্থা মানে প্রচুর দুর্বল লাগছে, আর মানে সর্দি হয়ে নাক বন্ধ হয়ে আছে, মানে পুরো অস্বস্তি লাগছে আর কি। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আর মা আজকে কী কী রান্না করেছে তোমাদের একটু বলে দেয়। তো থালাটা দেখা যাচ্ছে মা, থালা দেখা যাচ্ছে, এই দেখো মা রান্না করেছে, কুমড়ো ভাজা, পুঁটি মাছের ভাজা, একটু শাক ভাজা আছে, আর এই পুঁটি মাছ দিয়ে লেবু দিয়ে টক। তো এখন প্রায় 4:30 বাজে, আমি একটু ঘুরতে বেরিয়েছি বিকালের দিকটা, আর দুপুরে তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়নি, এই কারণে আমার মোবাইলটার স্পেস খতম হয়ে গেছিলো, মানে স্পেস শেষ হয়ে গেছিলো, এই জন্য মানে আজকে যে ভিডিওটা আপলোড, মানে গতকাল যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা ডিলিট করার পরে তারপরে মোবাইল ঠিক হয়েছে, এই জন্য আর বেরিয়ে দেখেছি। এখানে আমাদের পাড়ায় ঢুকতে একটা সব থেকে বড় ঘর ছিল এখানে, এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব থেকে বড় ঘর ছিল একটা আর কি, আর সেই ঘরটা মানে তিন ভাইয়ের ঘর ছিল, বড় বড় দাদু মানে গঙ্গাধর দাদু, তারপরে তার মেজ ভাই এই যে সুধীর বাবু, আর সেখানে একজন আছে, তিনজনের ঘর ছিল এটা। তো এবার ঘরটা ভেঙে যেবার নতুন পাকার ঘর হচ্ছে, আর সেই জন্য মানে এখানে অনেকে আছে, বাইরে বেরিয়ে একটু মানে এখানে বেরিয়ে একটু দাঁড়িয়ে কথা বলছি তোমার সঙ্গে আর কি। আর দেখো তোমরা তারা কি কাজ করছে, দেখো এই যে দেখো সব কাঠ, এই যে ঘর হবে, যত ঢালাইয়ের তক্তা, ঢালাইয়ের তক্তা যত, আর এই তো সেই মদন কাকু যে আমাকে ভেলোর থেকে আসার সময়, মদন কাকু সবাই একটু হাই বলে দাও, হাই, এই গেছিল মদন কাকু, দেখতে পাচ্ছ সেই কাজ চলছে এদের, এখন ঢালাই টালাই হবে, তক্তার প্রয়োজন সেই তক্তা, আর সে এখানে একটা দেখো পুচকি সোনাকে দেখো, একটা পুচকি, একটা পুচকি এইখানে আমরা যখন কোথাও আমার পাড়াতে যখন কেউ আসতো আমরা বলতাম, তখন আমাদের পাড়ায় ঢুকলে একটা মাটির তিনতলা ঘর আছে, সেইটা হচ্ছে আমাদের পাড়ার নিশানি ছিল, তো এখন আর মাটির থাকছে না, ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে এখন আবার পাকা পাকা ঘর উঠছে, পাড়ায় এখন অনেক পাকা ঘর হয়ে গেছে, আর এইটা আর সেই ঠিকানা বলা যাবে না যে আমাদের পাড়ায় ঢুকলে একটা বড় মাটির ঘর আছে, একদম একদম 100 বছরের পুরানো ঘর, 100 বছর না 100 বছর হবেনি,
পঞ্চাশ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের পুরানো ঘর। দেখো আমি দেখাচ্ছি ভাঙার পরে কেমন হয়েছে, ওই দিকটা তোমায় দেখাচ্ছি। দেখো একটা মাটির ঘর ছিল কেমন, এখনো ঘরের মানে খড়ের ছাওয়া আছে উপরে, তারপরে ঘরটা ভাঙার পরে কেমন হয়েছে দেখো। আমাদের পাড়ার সব থেকে বড় তিনতলা মানে মাটির ঘর ছিল আর কি, তো এখন এখানে পাকার ঘর হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন মানে বাংলার যে পুরনো স্মৃতিগুলো সব হারিয়ে যাচ্ছে, এরকম ঘরগুলো যে আগে থাকতো, এখন আর কেউ এইসব ঘর রাখতে চাইছে না, কেন বন্যা ঝড়ে ভয়ে এইসব ঘর আর কেউ রাখতে চাইছে না। এখন সন্ধ্যা সাতটা বাজে, সাতটা সাড়ে সাতটা বাজে, আর মা রুটি করতে বসে গেছে। আর মা আজকে রুটি আর কুমড়ো আলু দিয়ে তরকারি করবে, মানে মায়েরও শরীর খারাপ, মায়ের একদম গলা বসে গেছে, মা কথা বলতে পারছে না প্রায়। আর আমারও শরীরটা মানে ভালো নেই, জ্বর আছে গায়ে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, রাতে কুমড়োর ঘন্ট আর রুটি খেয়ে শুয়ে যাব। সবাই খুব 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 ভালো থেকো, প্লিজ পাশে থেকো। আর জানোই তো আজকে রবিবার, ভিডিওটা যাচ্ছে আজকে, আমি সন্ধ্যা সাতটায় লাইভে আসছি, তো অবশ্যই সবাই লাইভে এসো।